শঙ্কর 1919 সালে পরাধীন ভারতের যশোরে জন্মগ্রহণ করেন। তিনি যখন ছোট ছিলেন তখন তার নাম অমলাশঙ্কর ছিল না, তখন তার নাম ছিল অমলা নন্দী। তিনি একজন ভারতীয় ব্যালে নর্তকী। আমরা আবার ফিরে যাচ্ছি তার জীবনীতে। তার বাবার নাম ছিল অক্ষয় কুমার নন্দী। তিনি চাইতেন তার সন্তানেরা প্রকৃতি এবং গ্রাম নিয়ে আগ্রহ দেখা। 1931 সালে যখন তিনি প্যারিসে আন্তর্জাতিক প্রদর্শনীতে গিয়েছিলেন তখন তার উদয়শঙ্কর এবং তার পরিবারের সঙ্গে দেখা হয়। সেখানে উদয়শঙ্করের মা অমলাশঙ্করকে একটি শাড়ি উপহার দেন। তারপর তিনি উদয়শঙ্করের নৃত্যের দলে যোগদান করেন। 1939 সালে যখন উদয়শঙ্করের নাচের দল চেন্নাইতে ছিল তখন উদয়শঙ্কর অমলাশঙ্করকে বিবাহের প্রস্তাব দিলেন। 1942 সালে তারা বিবাহ করেন। তাদের প্রথম সন্তান আনন্দশঙ্কর 1942 সালে জন্মগ্রহণ করেন এবং তাদের দ্বিতীয় সন্তান মমতাশঙ্কর 1955 সালে জন্মগ্রহণ করেন। উদয়শঙ্কর এবং অমলাশঙ্কর একসময় খুব নাম করা নৃত্যের জুটি ছিলেন। উদয়শঙ্কর 1977 সালে মারা গিয়েছেন। উদয়শঙ্করের মারা যাওয়ার আগে শেষ কয়েক বছর তারা আলাদা থেকেছেন। 2012 পর্যন্ত অমলাশঙ্কর কর্মক্ষম ছিলেন। তিনি নামকরা সেতারবাদক রবিশঙ্করের বৌদি ছিলেন। তিনি নৃত্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে বঙ্গবিভূষণ পুরস্কার পান। তিনি আজকে মৃত্যুবরণ করলেন। তাই তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের এই প্রতিবেদন। ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং বেল আইকনটিকে টিপতে ভুলবেন না।